বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি কোভিড 19 এর প্রভাবে তোমাদের পড়াশোনার যে ব্যাঘাত ঘটেছে সরকারি নির্দেশনায় আসমত কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রের এক মালিকানা ব্যবসা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম আজকে বাকি অংশটুকু তোমাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই আমাদের আজকের আলোচ্য বিষয় একমালেখানা কারবারের উপযুক্ত ক্ষেত্রসমূহ এবং গৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা কারবার কিভাবে টিকে থাকে কেন টিকে থাকে এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রথমত আমরা এক মালিকানা কারবারের উপযুক্ত ক্ষেত্রসমূহ কী কী আমরা একটু নির্ধারণ করার চেষ্টা করব আমরা গত ক্লাসে এক মালিকানা ব্যবসায় ব্যবসাকে সংজ্ঞায়িত করেছিলাম একজন মাত্র ব্যক্তি স্বল্প পুঁজি নিয়ে খুব সহজেই যে ব্যবসা গঠন করে থাকে তাকে এক মালিকানা ব্যবসা বলে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সময়ের মধ্যে এক আমরা যদি দেখি সেটি হল ক্ষুদ্রায়তনের ক্ষেত্রে আমরা জানি যে এক মালিকানা ব্যবসায়ের আয়তন খুব সীমিত অংশীদারি বা বৃহদায়তন ব্যবসায়ের মতো এর আয়তন ব্যাপক নয় স্বল্প পরিসরেই এক মালিকানা ব্যবসা পরিচালিত হয় এই জন্য ক্ষুদ্রায়তনের ক্ষেত্রে আয়তন ছোটোর ক্ষেত্রে মালিকানায় ব্যবসায়ী বেশি উপযুক্ত বলে আমরা মনে করি দ্বিতীয়ত আমরা দেখব স্বল্প পুঁজি কম মূলধনের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে গেলে যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয় এক মালিকানা ব্যবসায় তুলনামূলকভাবে মূলধনের পরিমাণ লাগে কম তাই এই স্বল্প পুঁজির ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্যতা পেয়ে থাকে আমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের অন্যতম একটি ক্ষেত্র খুঁজে পাই যেটি হলো স্বল্প পুঁজির ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা দেখব কম ঝুঁকির কারবার ঝুঁকি কম এক মালিকানা ব্যবসায়ের একদিকে মালিক একজন মুনাফা একা করে অন্যদিকে ঝুঁকি অন্যান্য ব্যবসার তুলনায় কম যেহেতু এর পুঁজি কম আয়তন কম অতএব এক মালিকানা ব্যবসায়ের ঝুঁকিও কম তাহলে আমরা বলতে পারি কম ঝুঁকির ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেশি উপযোগী তারপরে আমরা দেখব কৃষি পণ্যের দোকান সাধারণত পণ্য বীজ সার কীটনাশক চাল ডাল এই কৃষিজ পণ্য যেসব দোকানে ক্রয় বিক্রয় হয় সাধারণত দেখা যায় এই দোকানগুলি এক মালিকানা কারবার অর্থাৎ একজন ব্যক্তি কর্তৃক কিছু মূলধন নিয়ে এ ধরনের দোকান পরিচালনা করে থাকে তাই এই কৃষি পণ্যের দোকানের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী অধিকতর উপযোগী বলে আমি মনে করি পাঁচ পেশাদারি ব্যবসা এক মালিকানা ব্যবসাটি একটি পেশাদারি ব্যবসাও বলা যায় এটাকে অর্থাৎ একজন ব্যক্তি ইচ্ছে করলেই খুব সহজেই সীমিত মূলধনে ব্যবসা গঠন করতে পারে সুতরাং সে উক্ত পেশায় নিয়োজিত হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারি এক মালিকানা ব্যবসা একটি পেশাদারী ব্যবসা প্রত্যক্ষ সেবা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি দুটি বিষয় এখানে আছে একটি প্রত্যক্ষ একটি পরোক্ষ প্রত্যক্ষ সেবা এটা হলো সরাসরি যে ব্যবসায় সেবা প্রদান করে থাকে সশরীরে সরাসরি সেটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলি এক মালিকানা ব্যবসা মালিক নিজেই ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী বিক্রয় করে থাকে প্রত্যক্ষ সেবা দিয়ে থাকে এই জন্য আমরা এক মালিকানা ব্যবসায় যেসব ক্ষেত্র বিদ্যমান রয়েছে তার মধ্যে অন্যতম একটি ক্ষেত্র হল এই প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে কারণ অন্য কোনো ব্যবসায়ী এই প্রত্যক্ষ সেবা প্রদান করা সম্ভব হয় না এরপরে আমরা দেখব যেটি সেটি হলো পচনশীল দ্রব্যের ক্ষেত্রে পচনশীল দ্রব্য যেমন আম জাম কাঁঠাল লিচু এগুলি কী কী ধরনের দ্রব্য পচনশীল দ্রব্য তারপরে বিভিন্ন ধরনের সবজি হ্যাঁ মাছ মাংস তুরি তরকারি এগুলি সব পচনশীল দ্রব্য অর্থাৎ এগুলি বেশি দিন রাখলে পরে পচে যায় এই আমরা এগুলোকে পচনশীল দ্রব্য বলে আখ্যায়িত করি এই পচনশীল দ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচাইতে বেশি উপযোগী কারণ এখানে বৃহদায়তন অথবা অংশীদের ব্যবসা কার্যকর করা সম্ভব হয় না এক মালিকানা ব্যবসায়ী একমাত্র পচনশীল দ্রব্যের ক্ষেত্রে উপযুক্ত এটা সর্বজন স্বীকৃত স্বল্প মূল্যের পণ্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এক মালিকানা ব্যবসায়ী একমাত্র ব্যবসা যে ব্যবসা যথাযথই স্থাপন করা সম্ভব হয় এটার জন্য স্থান নির্বাচনে খুব বেশি সময় ব্যয় করতে হয় না অর্থাৎ যথাযথই এক মালিকানা ব্যবসা স্থাপন করা সম্ভব হয় তো এই স্বল্প মূল্যের পণ্য অর্থাৎ যেসব পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম থাকে ওই সকল পণ্যের মূল্যে ওই সকল পণ্যের জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযোগী অর্থাৎ যেসব পণ্যের মূল্য বেশি থাকে ওই সকল পণ্যে পণ্যগুলি দিয়ে এক মালিকানা ব্যবসা পরিচালনা করা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে কারণ মূলধন বেশি লাগে এবং ওখানে পরিচালনাগত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য যেসব পণ্যের মূল্য কম তো সাধারণত ওই পণ্যগুলি দিয়েই এক মালিকানা ব্যবসা পরিচালনা করলে সহজতা হয় এবং খুব সহজে মুনাফার্জন করা যায় তাই আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রের মধ্যে একটি অন্যতম ক্ষেত্র হলো স্বল্প মূল্যের পণ্যের ক্ষেত্রে এরপরে আমরা দেখব যেটি সেটি হলো প্রজনন শিল্প প্রজনন শিল্প বলতে আমরা বুঝি যেমন হাঁস মুরগির খামার হ্যাঁ পোলট্রি ফার্ম ইত্যাদি এখানে অর্থাৎ ডিম এনে এখান থেকে অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটানো হয় এটাকে আমরা প্রজনন শিল্প বলে থাকি এই প্রজনন শিল্প সাধারণত এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রেই প্রযোজ্য এখানে অংশীদের বৃহদায়িত না করে এই ব্যবসা পরিচালনা করা অনেকাংশেই অসুবিধা হতে পারে সমস্যার সম্মুখীন আমরা হই এই জন্য এই প্রজনন শিল্পটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রেই যথোপযুক্ত বলে আমরা মনে করি এরপরে আমরা বললো পরিবর্তনশীল চাহিদার পণ্য যে সকল পণ্যের চাহিদা ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে আজকে যেটি চাহিদা আছে কালকে এটি চাহিদা নাই অর্থাৎ পণ্যকে কী করতে হয় পরিবর্তন করে ফেলে ক্রেতারা এই তাদের আয় রুচি অভ্যাসের কারণে এগুলি কি হয় পরিবর্তন হয়ে যায় ওই সকল পণ্য এর ক্ষেত্রে এক একমে ব্যবসা পরিচালনা করাই তুলনামূলকভাবে অধিকতর যুক্তিযুক্ত বলে আমি মনে করি কারণ যেসব পণ্যের চাহিদা পরিবর্তন হয়ে যায় এটা যদি বৃহৎ ব্যবসায় পরিচালনা করা হয় তাহলে অধিকতর লোকসানের সম্মুখীন হওয়া লাগতে পারে তাই আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসায়ী এই পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে অধিকতর উপযুক্ত তারপরে আমরা আরেকটি দেখব সেটি হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেসব পণ্যের ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুত নিতে হয় ওই সকল পণ্য এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রেই উপযুক্ত বলে মনে করি কারণ দ্রুত সিদ্ধান্ত অংশীদের ব্যবসা এবং মূলধনী ব্যবসায় নেওয়া সম্ভব হয় না কারণ ওখানে অনেক সদস্য থাকে সেই সকল সদস্যদেরকে ডেকে এবং একটা মিটিং ডেকে মিটিং করে হ্যাঁ অনেক সময় ব্যয় করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আলোচনা এবং সমালোচনা সাপেক্ষে এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একজন এবং উনি একাই সিদ্ধান্ত গ্রহণ করে এটা ব্যয় সাপেক্ষও নয় আর অপরদিকে এটা সময় সাপেক্ষও নয় এই জন্য আমরা এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসাকেই উপযুক্ত বলে মনে করি এগুলো ছিল মূলত এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র এছাড়াও আরও অনেক ক্ষেত্র এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বিরাজ করে তোমরা বই দেখলে এবং এটা সহযোগিতা নিলে তোমরা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা গ্রহণযোগ্যতা পাবে এটা তোমরা বিষয়টি আরও ক্লিয়ার হবে বলে আমি আশাবাদী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা আরেকটি বিষয় আজকের ক্লাসে আলোচনা করব সেটি হলো এই বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা কারবার টিকে থাকার কারণসমূহ ব্যাখ্যা করো কি কি কারণে এক মালিকানা ব্যবসা এই বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকে এই বিষয়টি আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে বৃহদায়তন ব্যবসায় সদস্য সংখ্যা থাকে অনেক আর এক মালিকানা ব্যবসার মালিক থাকে একজন অতএব এর পাশাপাশি যেসব কারণে এক মালিকানা ব্যবসা টিকে থাকে ওই কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো সহজ গঠন এক মালিকানা ব্যবসা গঠন করতে তেমন কোনো জটিলতা নেই এবং এটার কোনো নিবন্ধন বাধ্যতামূলক নয় আইনগত কোনো সহযোগিতা নিতে হয় না মালিক ইচ্ছা করলেই যেহেতু স্বল্প মূলধনী ব্যবসা যেখানে ইচ্ছা পরিচালনা করতে পারে এই জন্য সহজ গঠনের কারণেই অন্যান্য ব্যবসায়ের বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক একমালিকা ব্যবসা টিকে থাকে কারণ বৃহদায়তন ব্যবসা গঠন করতে গেলে তোমরা জানো যে দুটি দলিল প্রণয়ন করতে হয় হ্যাঁ এই দলিলের জন্য বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হয় অনেক আনুষ্ঠানিকতা রক্ষা করতে হয় এই জন্য আমরা সহজ যেহেতু এক মালিকানা ব্যবসায় গঠন করা যায় সহজে তো সহজে গঠন করার কারণে বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকে এরপরে আমরা দেখব মুনাফার একক বুক মুনাফার একক বুক অর্থাৎ এক মালিকানা ব্যবসার মালিক যেহেতু একজন থাকে যতটুকু মূলধন হয় ততটুকু মালিক একাই বুক করে থাকে মুনাফার একক বুক অংশীদের ব্যবসায় যদি দশজন অংশীদার থাকে তাহলে যতটুকু মুনাফা অর্জিত হয় ততটুকু সমস্ত খরচ বাদ দিয়ে দশজনে ভাগ করে নিতে হয় কিন্তু এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একজন থাকে সুতরাং যতটুকু মুনাফা হয় মালিক একাই বুক করে থাকে যেহেতু মালিক একাই বুক করে থাকে আর কোনো জটিলতা থাকে না কোনো ঝামেলা থাকে না এই জন্য বৃহৎ ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকে এরপরে আমরা দেখব অবস্থানগত সুবিধা অংশীদারি বা বিরোধিত ব্যবসা গঠন করতে গেলে এর স্থান নির্বাচনে অনেক অর্থ এবং সময় ব্যয় করতে হয় নির্বাচন করতে হয় এবং স্থান নির্বাচনে যদি কোনো কোনো রকম ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় তাহলে উক্ত ব্যবসায় মুনাফা অর্জন করা সম্ভব হয় না অর্থাৎ লোকসান হওয়ারও আশঙ্কা থেকে যায় তো আমরা এই অবস্থানগত সুবিধা অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের যেহেতু কোনো স্থান নির্বাচন করতে হয় না এটা যথাযথ গঠন করা যায় এবং এটাকে পরিচালনা করা যায় তাই আমরা বলতে পারি যে অবস্থানগত সুবিধার কারণেই এক মালিকানা ব্যবসা বৃহদায়তন ব্যবসার পাশাপাশি টিকে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যে বিষয়টি দেখব এটি হলো স্বল্প পুঁজির ক্ষেত্রে ব্যবসা গঠন করতে গেলে পুঁজির একটা নির্ধারিত সীমা রেখা থাকে ওই পরিমাণ পুঁজি লাগে এটা যারা সদস্য থাকে তারাও বিয়ার করে এরপরে শেয়ার বিক্রি করে সংগ্রহ করে বিভিন্ন ধরনের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে সেটি সংগ্রহ করে থাকে কিন্তু আমরা জানি যে এক মালিকানা ব্যবসার মালিক নিজেই এর যোগান দিয়ে থাকে অর্থাৎ এই জন্য কোনো ঋণ গ্রহণ করতে হয় না কোনো অর্থলোক প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয় না কোনো ব্যাংকের কাছে যেতে হয় না কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসা যেহেতু পরিচালনা করতে পারে কাজে কাজেই বৃহদায়তন প্রতিষ্ঠানের পাশাপাশি এই এক মালিকানা ব্যবসা এ কারণে যুগ যুগ ধরে টিকে আছে তারপরে আমরা দেখব যে মালিকের স্বাধীনতা এক মালিকানায় ব্যবসায় মালিকের যেরকম স্বাধীনতা থাকে অংশীদের অথবা বৃহদায়তন ব্যবসায় মালিকের সেই রকম স্বাধীনতা থাকে না বৃহদায়তন ব্যবসায় এক শেয়ারের যারা মালিক তারাই হল কোম্পানির মালিক কিন্তু পরিচালনা করে উক্ত শেয়ার মালিকদের মধ্য থেকে নির্ধারিত নিয়মে নির্ধারিত প্রোটোকল মেনটেন করে পরিচালক নির্বাচন করে উক্ত ব্যবসা পরিচালনা করে থাকে তাই এখানে মালিকের কোনো স্বাধীনতা থাকে না মালিক কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক যেহেতু একজন এখানে মালিকের নিজস্ব একটা স্বাধীনতা থাকে সে স্বাধীনভাবে কাজ করতে পারে তার উপর কেউ কোনো দায়বার বর্তায় বর্তায় না এবং কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না প্রভাব বিস্তার করতে পারে না মালিকের স্বাধীনভাবে কাজ করতে পারে যেহেতু মালিকের স্বাধীনতা এখানে বিরাজ করে অতএব আমরা বলতে পারি যে এই মালিকের স্বাধীনতার কারণেই বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকে তারপরে আমরা দেখব যে পরিচালনাগত সুবিধা হ্যাঁ আগের পয়েন্টে আমি একটু আলোচনা করেছিলাম যেটি পরিচালনাগত সুবিধা বৃহদায়তন ব্যবসায় পরিচালক নির্বাচন করতে হয় অর্থাৎ এখানে একজন অথবা তিনজন পরিচালক বিরাজ করে উক্ত পরিচালকরাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে কিন্তু এক মালিকানা ব্যবসায় মালিক যেহেতু একজন সে নিজেই তার মতো করে ব্যবসাটি সাজিয়ে গুছিয়ে পরিচালনা করে থাকে অতএব এই ব্যবসা পরিচালনাগত সুবিধার কারণে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে রয়েছে বলে আমরা মনে করি তারপরে আমরা দেখবো যে ঝুঁকির স্বল্পতা অর্থাৎ এক মালিকানা ব্যবসায় ঝুঁকির পরিমাণ থাকে এলো কম যেহেতু এটার আয়তন কম মূলধন কম স্বল্প পরিসরে পরিচালিত হয় সুতরাং ঝুঁকির পরিমাণও কম এই ঝুঁকির পরিমাণ কম থাকার কারণেই বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এটা এই ব্যবসা টিকে রয়েছে এরপরে আমরা দেখব যে নমনীয়তা নমনীয়তা অর্থাৎ পরিবর্তনশীলতা এই নমনীয়তার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় অধিকতর জনপ্রিয়তা হয়ে উঠেছে এবং বৃহৎ ব্যবসার পাশাপাশি টিকে রয়েছে কারণ এক মালিকানা ব্যবসায় যখন ইচ্ছে তখনই এটার কি পরিবর্তন ঘটানো যায় এর জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় না কোনো মিটিং করতে হয় না কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না ইচ্ছে করলে নমনীয়তা অর্জন করা যায় বিদায়ী বৃহদায়তন প্রতিষ্ঠানের পাশাপাশি এক মালিকানা ব্যবসা পরিচালিত হয় টিকে থাকে এরপরে আমরা যেটি দেখবো এটা হলো গোপনীয়তা রক্ষা আমরা জানি যে একজন মানুষ কোন একটি বিষয় সম্পর্কে যেভাবে কোনো একটি বিষয় গোপন রাখতে পারে কিন্তু অংশীদারী ব্যবসায় যেহেতু অনেক সদস্যের ব্যাপার ওখানে কোনো বিষয় খুব সহজেই গোপন রাখা সম্ভব হয় না এই জন্য এক মালিকানা ব্যবসা গোপনীয়তা রক্ষা করা সহজ যেহেতু গোপনীয়তা রক্ষা করা সহজ এই সহজ সহজের কারণেই বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে রয়েছে এরপরে আমরা দেখব দেখবো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ একজন মালিক সে ইচ্ছে করলেই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এই এক মালিকানা ব্যবসা পরিচালনা করতে পারে অর্থাৎ খুব সহজেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে কোনো সিদ্ধান্ত বৃহদায়তন ব্যবসার সাথে তাল মিলিয়ে সে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যা বৃহদায়তন ব্যবসায় এই গ্রহণ করা সম্ভবপর হয় না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আরও অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো বই দেখলে তোমরা বুঝতে পারবে আশা করি তোমরা বইগুলো ভালো করে দেখবে এবং ক্লাসটা বারবার এই ভিডিওগুলো তোমরা বারবার দেখবে দেখলে এই এক মালিকানা ব্যবসা সম্পর্কে গত ক্লাস এবং আজকের ক্লাস দুটি ক্লাস যদি তোমরা দেখো তাহলে এক লেখানা ব্যবসায় সম্পর্কে তোমাদের সম্যক একটি ধারণা অর্জিত হবে বলে আমি আশা করি তোমরা ঘরে থাকো ভালো থাকো